ঐতিহ্য আমাদেরকে এখনো কাঁদায়। রব্বে কাবার কসম, ঐতিহ্য আমাদেরকে এখনো কাঁদায়। হাজারো মানুষ আছে, আমি বললাম যদি ভালোবাসা না থাকতো, আমি আলহাজ নজরুল ইসলাম বাবু সাহেবকে জিজ্ঞাসা করি, উনি যখন দাদার কবরের পাশে দাঁড়ায় তো মনে হয় চোখে পানি উনারও আসে, দাদার ঐতিহ্য উনাকেও কাঁদায়, কাঁদায় না কি? আমাদের বাপের কবর আমাদেরকে কাঁদায় না, আপনজনের কবর কাঁদায় না, এটা তো ঐতিহ্য, সত্য তো? ঐতিহ্য উনাকেও কাঁদায়, কি মৌলানাকে কাঁদায় না? দাদাই তো আপনার, কাঁদায় না? ঐতিহ্য মানুষকে কাঁদায়। জান ইশাকার রাজধানী এখন ইশাকার ফ্যামিলিকে কাঁদায়, নওয়াব বাড়ির কি একটা আছে না আহসান মঞ্জিল, নওয়াব আহসানুল্লাহর ফ্যামিলিকে এখনো কাঁদায়। যত ঐতিহ্য আছে সব ঐতিহ্যকে, আপন জনকে এখনো কাঁদায়। আমি দুনিয়া ঘুরে বলতেছি, হাজারো ঐতিহ্য আমার চোখে দেখা আছে, হাজারো ঐতিহ্য আমার চোখে দেখা, হাজারো জায়গায় আমার চোখের পানি ঝরছে। আমি ওলামা চিনবে, আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ গ্রামে যখন আমি গেছি, তো ওই দিন যে আমার উপরে কি ছিল এটা আমি জানি, আপনারা আবু আবদুল্লাহ উন্দুলুসিকে চিনেন না? স্পেনের উন্দুলুস আবু আবদুল্লাহ, যিনি আমাদের সমস্ত আল্লাহওয়ালাদের মাথার তাজ, ঠিক না? যার দর্শে হাদিস, যার মুরিদান। ওই গ্রামে যখন আমি পা দিছি, তো যতক্ষণ ছিলাম আমাকে কাঁদাইতেছিল, কেন ওই গ্রামের ইতিহাস আমার জানা আছে, কিন্তু যেদিকেই তাকাই একজন মুসলমানও নাই, ওনার দরসগাও নাই, মাদ্রাসাও নাই, খানকাও নাই, মসজিদও নাই। ওইখান থেকে আসলাম আমি কর্ডোবায়, ইমাম কর্তবী রহমতুল্লাহ ওইখানে, কর্ডোবায় যখন আসলাম তো ইমাম কর্তবী রহমতুল্লাহ গ্রাম আমি যতক্ষণ ছিলাম কাঁদাইতেছিল। গেলাম 1100 পিলারওয়ালা মসজিদ কর্ডোবায়, যখন আমাকে বললো যে জুতা পায়ে দিয়া ঢুকতে হবে, তো আমি জানি ওই সময় ওই মসজিদে আমি জুতা পায়ে দিয়া যখন ঢুকতেছিলাম, তো আমার ভিতরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলা কিভাবে ছিঁড়তেছিল এটা আমি জানি। আমাকে বললো জুতা পায়ে দিয়া ঢুকতে হবে, পশ্চিম দিকে মুখ করা যাবে না, নামাজ পড়া যাবে না, দোয়ার জন্য হাতও উঠানো যাবে না। গেলাম ওইখান থেকে বাহির হইয়া, যখন কসরুল হামরায় গেলাম, যেখানে 700 বৎসর মুসলমান শাসকরা ছিলেন, আমাকে যখন বলল তোমার এখানে ঢুকা নিষেধ, তখন আমি জানি আমার বুক কেমন ছিঁড়তেছিল। ঐতিহ্য মানুষকে কিন্তু কাঁদায়, সত্য এটাই তো। যেটা বুঝাইতেছিলাম, আমরা এখানে থাকব না, আমরা চলে যাব, কিন্তু মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন, আল্লাহ কিনতে চাইতেছেন, কাউকে কিনতে চাকান না চা, আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন। নাইলে কোরআনের শব্দ আসতো না, ইন্নাল্লাহ হাস্তারা, ও মুসলমান, ও উম্মতে মুহাম্মদী, কোন উম্মতকে কিনতে চাইছেন কি চান না এটা আমার আলোচ্য বিষয় না, আমার আলোচ্য বিষয় উম্মতে মুহাম্মদীকে আল্লাহ কিনতে চান, আমাদের প্রত্যেক ব্যক্তিকে কিনতে চান, নারীকে কিনতে চান, পুরুষকে কিনতে চান, যুবককে কিনতে চান, বৃদ্ধকে কিনতে চান, যে নিজেকে মুসলমান দাবি করে তাকেই আল্লাহ কিনতে চান, যে নিজেকে উম্মতে মুহাম্মদী বলে দাবি করে তাকেই কিন্তু আল্লাহ কিনতে চান। কোরআন বলে আমি কিনতে চাই, কিন্তু প্রশ্ন হইল আল্লাহ কি দেখা কিনবেন, শুধু মুসলমানের ঘরে জন্ম নিলেই কিনবেন, না শুধু দাবি করলেই কিনবেন, না শুধু উম্মতে মুহাম্মদী হিসাবে জন্ম নিলেই কিনবেন, না শুধু দাবি করলেই কিনবেন?
কিসের বিনিময়ে আল্লাহ কিন, বিনিময় তো দিবেন কি এটা পরে বলতেছি, কিন্তু কি দেইখা কিনবেন? আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চায়, মা বোনদেরকেও বলতেছি আল্লাহ কিনতে চায় আমাদেরকে, যুবক তোমাদেরকেও বলতেছি আল্লাহ কিনতে চায়, চলো বইলেই ফেলি কি দিয়া কিনবে আল্লাহ। আল্লাহ অফার করছে দুনিয়ার মানুষ কিনে, কিন্তু কাগজ দিয়া কিনে, কাগজ দিয়া। দুনিয়ার সমস্ত কারেন্সি বর্তমানে কাগজ, হোক সেটা ডলার, হোক সেটা ইউরো, হোক সেটা পাউন্ড, হোক সেটা দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েতের দিনার, ওটাও কাগজের। আল্লাহ বলে আমি কাগজ দিয়া কিনব না, আমি তো জান্নাতের বিনিময়ে কিনব, জান্নাতের বিনিময়ে আমি বিনিময়ে দিব জান্নাত। বিআন্না লাহুমুল জান্নাহ, আমি জান্নাতের বিনিময়ে কিনব। রব্বে কাবার কসম, আমার সমাজের নারী পুরুষ নির্বিশেষে যদি জান্নাতের জান্নাতের ধারণা আমাদের থাকত, জান্নাতের ধারণা থাকত, তো রব্বে কাবার কসম পুরান কাপড় দিয়ে আমাদের ঘরের আলমারিগুলা কোনোদিন ভরা থাকতো না, প্রসাদনী দিয়ে আমাদের ঘরগুলা কোনোদিন ভরা থাকতো না, প্রসাদনীর জন্য আমাদের ঘরে কোনোদিন বিরক্তি ভাব সৃষ্টি হতো না, কোনোদিন ঝগড়া হতো না। দুই জিনিস তো আমাদের ঘরে থাকতই না, দুই জিনিস যেটার কারণে আমাদের উপর লেভেল থেকে নিয়ে লো লেভেল পর্যন্ত একবারে রিক্সাওয়ালা ঝাড়ুদারের ঘর থেকে নিয়ে হাই লেভেল পর্যন্ত প্রত্যেক ঘরে সমস্যা, যেই দুই জিনিসের কারণে, ওই দুই জিনিস কোনোদিন আমাদের ঘরে থাকতো না। মা বোনরা একটু ভালো মতে শুনি, এই দুই জিনিসের কারণেই আমাদের ঘরের সমস্যা। একটা হলো আমাদের জীবনে যদি জান্নাতের ধারণা থাকতো, তাহলে আমাদের জীবনে এই দুনিয়ার কোনো জিনিস নিয়ে আমাদের কাছে চাহিদা থাকতো না, কি থাকতো না, চাহিদা থাকতো না, কোনো চাহিদা নেই, কোনো চাহিদা থাকতো না। আজকে আমাদের ঘরের 70% সমস্যা পারিবারিক সমস্যা, আমাদের ঘরের মানুষগুলার 70% প্রত্যেকটা ফ্যামিলির সমস্যা শুধু চাহিদাকে ভিত্তি করে, শুধু চাহিদা। এটা কোনোদিন আমাদের ঘরে থাকতো না চাহিদা। দ্বিতীয় যেটা, পাওয়ার জন্য কোনো চাহিদা থাকতো না যদি জান্নাতের ধারণা থাকতো, আর না পাওয়ার উপরে কোনোদিন কোনো অভিযোগ হইতো না, যে পাই নাই কোনো অভিযোগ না, কোনোদিন অভিযোগ হইতো না। আজকে এই দুই জিনিস, চাহিদা পাওয়ার জন্য চাহিদা, যুবক তোমরা রাগ হয়ে যাও না, আজকাল সন্তানরা মা বাবার গলায় পাড়া দিতে দ্বিধা করে না, নিজের পছন্দের টি শার্টের জন্য, নিজের পছন্দের গেঞ্জির জন্য, নিজের পছন্দের প্যান্টের জন্য, নিজের পছন্দের একটা ঘড়ির জন্য, নিজের পছন্দের একটা মোবাইল সেটের জন্য, নিজের পছন্দের বাড়িতে ওয়াইফাই থাকুক এটার জন্য, নিজের পছন্দের প্রসাদনীর জন্য, নিজের পছন্দের ছোটখাটো জিনিসের জন্য সন্তানরা মা বাবার গলায় পাড়া দিতে এখন দ্বিধা করে না। সত্য তো, মা বাবার গলায় পাড়া দিতে দ্বিধা করে না, বাবার গলায়ও পাড়া দেয়, মার গলায়ও পাড়া দেয়। ও যুবক, রব্বে কাবার কসম, তোমার যদি জান্নাত সম্বন্ধে ধারণা থাকতো, আর তুমি যদি জানতে যে আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে কিনতে চাইতেছে, তাহলে 60-70 বছরের জীবনই তো, এই দুনিয়ায় কতদিন, কে কতদিন ছিল আর কে কতদিন থাকবে? দুনিয়ার কোনো শ্রেষ্ঠতম শ্রেষ্ঠ সন্তানও তো দুনিয়ায় বেশি দিন ছিল না। আল্লাহ রসুলের চেয়ে বড় শ্রেষ্ঠ কে বলেন? আছে কেউ? সৃষ্টির সর্দার, শুধু সর্দার না, আমাকে যদি ওলামা অনুমতি দেয় তাহলে বইলা ফেলি,
যার রহমতের ছোঁয়ায় সব তৈরি, সব কিছু যার রহমতের ছোঁয়া দিয়ে আল্লাহ তৈরি করছেন। কোনো কিছু নাই, শুধু আল্লাহ আছেন। তাকাইলে দেখা যায় পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। ওলামা হয়তো একমত নাও হইতে পারে, কিন্তু আমি প্রমাণ দিতেছি। সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন পড়ছেন। আমাদের নবীজির 10টা নামের ভিতরে একটা নাম ইয়াসিন, যেটা আল্লাহ রাখছেন 10টা নাম, তার ভিতরে একটা হলো ইয়াসিন। আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, তারপরে আল্লাহ কসম খাইছেন আল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম। তারপরের যে শব্দটা আরবি গ্রামার হিসাবে ইন্নাকা লামিনাল মুরসালিন বলা চলে, সম্বোধন করা চলে, যে সামনে উপস্থিত পাশে বসা তাকেই তো ইন্নাকা বলা চলে। হ্যাঁ, এটা তো আরবি গ্রামার। মনে হয় আমাদের নবীজি তখনও আল্লাহর পাশে বসা ছিল, কিন্তু কোন রূপে ছিল এটা আল্লাহই জানে। অস্তিত্ব ছিল, কিন্তু রূপ কি ছিল ওটা কে জানে? আল্লাহ জানে, আমরা জানি না। তাহলে যিনি সৃষ্টিরও 1000 বৎসর আগে আল্লাহর পাশে বিরাজমান, আল্লাহর পাশে আছেন, তাইলে তো কবির কথাই সত্য, লাউ কানাতির দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো, মা মাতা মুহাম্মাদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন দুনিয়ার থেকে যেতেন না। ওলামায়ে কেরাম তো মেরাজের কথা, গত মাসেই মেরাজ গেছে, এটা তো শাবান চলতেছে, রজবে মেরাজের মাস গেছে। ওলামারা যত কারণই বর্ণনা করুক, আমার কাছেও মেরাজের কয়েকটা কারণ আছে। মেরাজ, মেরাজ হলো ভালোবাসার নিদর্শন, নৈকট্যের নিদর্শন। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ সবার সাথে তো জমিনে রাইখা কথা বললেন, বন্ধুকে কেন আরশে উঠায় নিয়ে কথা বললেন? তা আল্লাহ বলে, আমি সমগ্র দুনিয়ার সমগ্র সৃষ্টিকে দেখাইতে চাইছিলাম যে আমার সাথে বন্ধুত্ব কতটুকু, ঘনিষ্ঠতা কতটুকু। জমিনে রাইখা যদি কথা বলতাম, তাহলে বন্ধুত্বের পরিচয় হতো না, ঘনিষ্ঠতার পরিচয় হতো না। এই জন্যই আমি বলছি, বন্ধু উঠা চলে আসেন, আমি সমগ্র সৃষ্টিকে দেখাইতে চাই আপনার সাথে আমার বন্ধুত্ব কতটুকু, আপনার সাথে আমার নৈকট্যতা কতটুকু। তো কোরআন একটা শব্দ বলছে, কবা কাউসাইনিয়াও আদনা, আপনার আর আমার নৈকট্যতার ভিতরে এতটুকু দূরত্ব, যেরকম তীর মধ্যখানে দৈরা টানলে দুই দিনের দুই দিকের কামান যখন একসাথে মিলা যায়, কিন্তু তীরের ফালিটা শুধু মধ্যখানে থাকে, এটার কারণে দুই মাথা একসাথে মিলতে পারে না, আপনি আর আমি এতটুকু কাছাকাছি। উনি চিরদিন থাকতেন, বিদা আমাদের থাকার সুযোগ নাই, আমাদের চলে যেতে হবে। বিদা আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম, যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, ওই আল্লাহ আমাদেরকে কিনতে চান জান্নাতের বিনিময়ে। কিন্তু আফসোস, আমার মা বোনদেরও জান্নাতের ধারণা নাই, আমার যুবকদেরও নাই, আমার বৃদ্ধদেরও নাই, আমার সমাজের কারো জান্নাত সম্বন্ধে যতটুকু ধারণা হওয়া দরকার এতটুকু ধারণা নাই। আবার যদি আমার সমাজ এটাও বলে যে আপনারা তো আমাদেরকে ধারণা দেন নাই, তাহলে এটাও সত্য। আমাদেরকে জাতির সামনে যতটুকু জান্নাত তুলে ধরা দরকার ছিল, আমরা অতটুক জান্নাতের আলোচনা করতে পারি নাই। যদি করতে পারতাম, তাহলে রব্বে কাবার কসম, আজকে ওই আবু বকর জিন্দা আছে, আবু বকর গুণের ওই ব্যক্তিরা এখনো জিন্দা আছে, পাওয়া যাবে আমার জাতির ভিতরে, আমার সমাজের ভিতরে। যে জান্নাতের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 13টা দোকান কুরবান করে দিছে, আমার জাতির ভিতরে এরকম লোক আছে যারা জান্নাতের নিশায় সবকিছু কুরবান করে দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমার জাতির ভিতরে এরকম যুবক আছে
যারা জান্নাতের নিশায় ওই যুবকের মতো সারাদিন ঘুরতে থাকতো। কিতাবে পাওয়া যায়, ইমাম কর্তুবী লেখছেন যে যুবক সারা রাত্র তাহাজ্জুদ, সারাদিন রোজা। তো বাড়িওয়ালারা জিজ্ঞাসা করছে, তুই সারা রাত্র নামাজ পড়িস, ঘুমাস না, সারাদিন রোজা রাখিস? বলছে জান্নাতের সব ভিতরে ঢুকে গেছে, কবে যে যাব, জান্নাত আমাকে ঘুমাইতে দেয় না। কেন? আল্লাহর রাসূল বলছে, লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার ভিতরে ঢুকে যাবে ওর ঘুম হবে না। আল্লাহওয়ালারা ঘুমায় না, কোত্থেকে আমি কবর থেকে উঠাবো? যদি সিস্টেম থাকতো তাহলে হযরত মাওলানা মফিজুর রহমানকে উঠায় নিয়ে আসতাম কবর থেকে, আর এইখানে বসায় বলতাম যে আপনি বলেন রাত্রে কতটুকু ঘুমাইছেন, যদি আপনি পীরে কামেল হয়ে থাকেন কতটুকু ঘুমাইছেন? আল্লাহওয়ালা রাত্রে ঘুমায় না, ওরা তো চিৎকার দেয়। যার জান্নাত এইখানে ঢুকা যায় তা আল্লাহ রসুলের সৎ কথা সত্য হয়, লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার ভিতরে ঢুকে গেছে ওর ঘুম আসে না, ও ঘুমাইতে পারে না। এই জন্য আল্লাহওয়ালারা ঘুমান না, ওরা বিছনায় যায় কি বলে জানেন? ওরা দুইটা কথা বলে, দুইটা, মালিক ঘুমায় না আমি ঘুমাই কি করে, মালিক আল্লাহ ঘুমায়, ওরা বলে মালিক ঘুমায় না আমি ঘুমাই কি করে, আর মালিক এত কাছে আসলো আমি ঘুমাই কি করে। এখন তো আল্লাহ প্রথম আকাশে, রাতের তিন ভাগের এক ভাগ যখন অতিবাহিত হয় তো আল্লাহ প্রথম আকাশে চলে আসে। তো আল্লাহ বলে আপনি বাড়ির ছাদে আসলেন, আমাদের দুনিয়ার ছাদ তো হলো প্রথম আকাশ, আপনি এত কাছে আমি ঘুমাই কি করে। তখন জায়নামাজ বিছায়, নারীও আছে পুরুষও আছে।